উমরা পালনের প্রতিও এখানে উদ্বুদ্ধ করছি। ৬ নম্বর প্রশ্ন হলো, রমাদানে এতেকাফ করা কি ওয়াজিব? কতদিন করতে হয়? না, রমাদানে এতেকাফ করা ওয়াজিব নয়, বরং সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার জীবনের শুরুর দিকে যখন সিয়াম ফরজ হয়, একদম শুরুর দিকে যখন তাকে জানানো হলো লাইলাতুল কদর নামে একটা সুন্দর রাত্র আছে, তার অনুসন্ধানে তিনি প্রথম দশ দিনে এতেকাফ করলেন। তাকে বলা হলো তুমি যা খুঁজছো সেটা সামনে আছে, তখন তিনি মাঝখানের দশ দিনে এতেকাফ করলেন। তাকে বলা হলো তুমি যা খুঁজছো তা আরও সামনে, তখন তিনি বুঝলেন যে রমাদানের শেষ দশকে হচ্ছে লাইলাতুল কদর, এবং পরবর্তীতে ওহি এর মাধ্যমে তিনি সেটা জানতে পারলেন। ফলে তিনি পরবর্তীতে অনেকগুলো হাদিসে লাইলাতুল কদর শেষ দশকে খোঁজার জন্য তিনি নিজে নির্দেশনা দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রমাদান মাসে এতেকাফ করেছেন, এবং তার মৃত্যুর পরে তার স্ত্রীরা এতেকাফ করেছে। একটা হাদিস আমরা যেটা সহিহ বুখারীর মধ্যে পাই, সেখানে এসেছে এভাবে, এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশর আল আউয়াল মিন রমাদান ওয়া আতাকাফনা মাআহু ফাআতাহু জিবরিল ফাকালা ইন্নাল্লাযী তাতলুবু আমামাক فاعتكف العشر الأوسط فاعتكفناه معه فأتاه جبريل فقال إن الذي تطلب أمامك فقام النبي صلى الله عليه وسلم خطيبا صبيحة 20 من رمضان فقال من كان اعتكف مع النبي صلى الله عليه وسلم فليرجع. এখানে সেই ঘটনাটা বর্ণনা করা হয়েছে যেটা আমরা বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে 10 দিন, তারপরে মাঝখানে, এবং পরে তিনি শেষ দশকে এতেকাফ করলেন। হাদিসে এসছে তার মৃত্যুর পরে তার সাহাবাই কেরাম এবং তার স্ত্রীগণও শেষ দশকে এতেকাফ করতেন, এবং এই নির্দেশনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের বাকি কয়েকটা রমাদানের শেষ দশকে এতেকাফ করেছেন। সুতরাং এতেকাফ করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, রমাদান মাসের ফজিলতময় আমল, যেটি আমাদের করা উচিত এবং মনে রাখতে হবে সেটা ওয়াজিব নয়। এতেকাফ নিয়ে আসলে অনেক বড় আলোচনা, আমরা সেদিকে যাচ্ছি না। তবে এতেকাফ যেমন মসজিদে করতে হয় আমরা জানি, এতেকাফ ঘরে করলে হবে না। মসজিদে ইবাদতের নিয়ত অবস্থানটাকে এতেকাফ বলা হয়, এবং এর সর্বনিম্ন সময় নিয়ে ওলামাদের অনেক ইখতিলাফ আছে। তবে কিছু সময় যদি কেউ মসজিদে এতেকাফের নিয়তে ইবাদতের নিয়ত থাকে, তাহলে সেটা এতেকাফ হতে পারে। কারো মতে সেটা একদিন এক রাত, কারো মতে তার চেয়েও কম সময়, কারো মতে সেটা আরও বেশি সময়, এবং কেউ রমাদানের জন্য শেষ দশক পুরোটাই থাকতে বলেছেন। যদিও সত্যিকার তাহকিকি কথা হচ্ছে রমাদানের শেষ দশকের প্রতিদিনই এতেকাফ করতে হবে, পুরোটাই থাকতে হবে এটা জরুরি নয়, তবে সেটা উত্তম, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল এতেকাফের কোর্সটাকে ফুলফিল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।